গত হাইলুরস্থার হারণে কাপতার বিভিন্ন স্থানত গাছ ফড়ি বৈদ্যুতিক খুঁটি ও তার বিধ্বস্ত হয়ে যায় এদিদি কাপ্তায় চট্টগ্রাম সড়কের প্রশান্তি পার্কের সামনে বরোগ্য গাছ ফড়ি কাপ্তাই বড়োছড়ি লাইনের ট্রান্সফরমারের এগারো হাজার ভোল্টের লাইন বিকল এনে কাপ্তাই উপজেলার সদর বড়োছড়ি শিলচুড়ি উজানছড়ি ডোলুছড়ি সাপছড়ি রেশমবাগান ও নিশিন্দাপুর এলাকাত চব্বিশ ঘণ্টা বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন থাকে ফলে সরকারি বেসরকারি দপ্তর সহ ব্যবসায়িক কার্যক্রম স্থগিত হয়ে ফরে ফলে কাপ্তাই বিদ্যুৎ বিভাগ ও আবাসিক প্রকৌশলী কার্যালয়ের নিরলস পরিশ্রমে আজিয়া দুইটার সময় বিদ্যুৎ সরবরাহ আবার সচল করতে হয় আজ এই ঘটনাস্থল কাপ্তায় আবাসিক প্রকৌশলী আশফাকুর রহমান মুজিব হয় তিন দিনের হাত ব্যাখ্য সহযোগিতা ও কর্মীয় কর্মপ্রচেষ্টাত নিরলস পরিশ্রম চব্বিশ ঘন্টা সম্পূর্ণ করে পুনরায় বৈদ্যুতিক সংযোগ ফিরিয়ে আনতে সক্ষমই এই সময় উপস্থিত আছেন কাপ্তায় উপপ্রকৌশলী মোহাম্মদ মেহেদী হাসান সহ আরো বোধকেই নিউজ এই যে দেখো কে ওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর কে ওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই